কোটি টাকা বেতনে যত অদ্ভুত চাকরি, চাকরি নিয়ে চিন্তা করেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কেউ ছুটে বেড়ান কোন রকম একটা চাকরির খোঁজে, কেউ নিজের চাকরি পছন্দ নয় বলে ইন্টারেস্টিং কোনো চাকরির সন্ধান করেন। কিন্তু এমন অনেক চাকরি আছে দুনিয়ায় যেখানে কাজের ধরনটা অদ্ভুত বা হাস্যকর হলেও এসব চাকরির বেতনের পরিমাণ কল্পনাতীত। দুনিয়া জুড়ে সেরকমই অদ্ভুত কিছু চাকরির খবর দেখে নিন। এক, সাবমেরিন কুক। পানির নিচে চলার উপযোগী জলযান সাবমেরিনের রান্নাঘরের দায়িত্বে থাকেন এরা। তাদের খুবই সাবধানে কাজ করতে হয়। একজন সাবমেরিন কুকের বেতন বছরে $2,00,000 বা ১,৭০,০০০ টাকা। দুই, চকলেট টেস্টার। একজন চকলেট টেস্টারের কাজ হলো তার কোম্পানি তৈরি চকলেটগুলো টেস্ট করে দেখা, সেগুলো স্বাদ ঠিক করে চেক করা। গড়ে একজন চকলেট টেস্টার বছরে আয় করেন $73,783, প্রায় ৬৩,০০০০ টাকা। তিন, আর্মপিট স্নিফার। একজন আর্মপিট স্নিফারের কাজ হলো সোজা বাংলায় বগলের গন্ধ শোঁকা। শুনতে ঘিনঘিনে লাগলো, এটাই সত্যি। বিভিন্ন সুগন্ধি কোম্পানিগুলো সত্যি তাদের প্রোডাক্টগুলো ভালো হচ্ছে কিনা এসবের জন্য কিছু আর্মপিট স্নিফার স্থায়ীভাবে নিয়োগ দেয়। একজন আর্মপিট স্নিফারের বেতন বাংলাদেশি টাকায় ১৬,০০০ থেকে ৪৪,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। চার, লিভিং স্ট্যাচু বা কাকতাড়ুয়া মানব। কাকতাড়ুয়া মানবের কাজ হচ্ছে শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, নো নরমচরণ। কখনো তারা কোনো শিল্পীর মডেল হিসেবে পোজ দেয়, কখনো গায়ে রং চং মেখে কোনো রেস্টুরেন্ট বা পার্কে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। কাকতাড়ুয়া মানবের বার্ষিক আয় কিন্তু কম নয় মোটেই, বছরে $67,000, প্রায় ৫৭,০০০০ টাকা। পাঁচ, পার্সোনাল স্নাগার। এদের কাজ শুধু ক্লায়েন্টকে জড়িয়ে ধরে থাকা বা আলিঙ্গন করা। একজন পার্সোনাল স্নাগারের বাৎসরিক আয় প্রায় $60,000 বা ৫০,০০০ টাকা। ৬, বেড টেস্টার। অলস মানুষের জন্য উপযুক্ত একটি চাকরি। সারাদিন বিছানায় শুয়ে বিছানাটি কতটা আরামদায়ক তারই রিপোর্ট দিতে হয়। বেতন কত জানেন? বছরে $53,000 বা ৪৫,০০০০ টাকা। ৭, পার্সোনাল শপার। এদের কাজ হচ্ছে ফ্যাশন সচেতন মানুষদের ট্রেন্ডি স্টাইলিশ সঠিক পোশাকটি পছন্দ করে দেওয়া। একজন পার্সোনাল শপার বছরে $40,000 বা ৩৫,০০০০ টাকার মতো আয় করে থাকেন। ৮, লিপস্টিক রিডার। কফি রিডিং এর কাজ অনেক পুরনো হলেও লিপস্টিক রিডারের কনসেপ্টটা নতুনই বলা চলে। শৌখিন মহিলাদের সুন্দর করে লিপস্টিক পরিয়ে দেওয়াই একজন পেশাদার লিপস্টিক রিডারের কাজ। এই কাজে ঘন্টা প্রতি আয় ২৫ থেকে ৫০ ডলার। ৯, ফেস ফিলার। একজন ফেস ফিলার তার ক্লায়েন্টদের মুখের স্কিনে হাত দিয়ে তার মুখের চামড়ার আর্দ্রতা, কোমলতা, তৈলাক্ততা অনুভব করেন। ক্লায়েন্ট নতুন কোনো স্কিন প্রোডাক্ট ব্যবহারের পর তার চামড়া স্পর্শ করে স্কিন ফিলার প্রোডাক্টটি সম্পর্কে রিপোর্ট তৈরি করেন। ফেস ফিলারের আয় ঘন্টা প্রতি প্রায় ২৫ ডলার। এই ৯টি চাকরি থেকে আপনার কাছে যেটা অদ্ভুত লেগেছে সেটার নাম লিখে কমেন্ট করে জানান। আরও এমন নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।